ওয়েল ঘোর দুপুরবেলা একটা অদ্ভুত ওয়েদার হয়ে রয়েছে, সকাল না বিকেল বোঝা যাচ্ছে না, বাট খুব একটা মানে সূর্য ওঠেই নি আজকে, তার মধ্যে হালকা হালকা এই শীতের দিনেও বৃষ্টি পড়ছে, তো বুঝতেই পারছো পুরো ল্যাদখোর একটা দিন। তার থেকেও বড় কথা হচ্ছে আজকে হচ্ছে পৌষ সংক্রান্তি। তোমরা জানো যে বাঙালিরা মিষ্টি খেতে কত ভালোবাসে, তো আজকে হচ্ছে একটা সেরকমই খাওয়া দাওয়ার দিন। আর খাওয়া দাওয়াটা একদমই কিন্তু বিরিয়ানি পোলাও চিকেন এগুলো নয়, পিঠে পায়েসের, ইয়েস, অল সুইট ডিশ আজকে বানানো হয়, সেগুলোকে পিঠে বলা হয়, সেরকম কিছু আজকে একটা প্ল্যান করা হয়েছে। তো কালকে থেকে কালকে রাত থেকেই সব প্ল্যানিং হয়ে গেছে, আর মা বলে দিয়েছে কি কাকে কী কাজ করতে হবে, সেভাবেই সব কিছু সকাল থেকে চলছে। বাট আবহাওয়াটা একটু মুখ বেঁকিয়ে বসেছে, তো কাজের অতটা মানে হয় না, একটা এরকম আবহাওয়াটা কে কাজ করতে চায়। তো পিঠে পায়েস খেতে গেলে অনেক কাজ করতে হয়, যাতে তুমি কিনা না নিয়ে আসো। তো ইয়েস, আর তার থেকে বড় কথা এই ভিডিওটা বানানো হচ্ছে এই জন্য, কারণ কালকে মা রাতের বেলা বসে কথা বলতে বলতে হুট করে বলে দিল যে আমাদের জেনারেশন চলে যাওয়ার পর তোদের জেনারেশনের পক্ষে তো এসব বানিয়ে খাওয়া কোনো দিন সম্ভব হবে না। তো আই ওয়াজ লাইক অ্যাকচুয়ালি ইটস আ ট্রু স্টেটমেন্ট, তো সময় থাকতে শিখে নেওয়া ভালো। তো আজকে সেই পদ্ধতিই চলবার সাথে আমি তোমাদেরও শিখিয়ে দেবো, তো অ্যাটলিস্ট তোমরা যেন বানাতে পারো, ঠিক আছে? চলো স্টার্ট করা যাক। নিচে অনেক কিছু হয়ে গেছে, আমি সেগুলো তোমাদের দেখিয়ে দেবো, ছোটো ছোটো জাস্ট ব্যাকআপ প্রিপারেশনটা নিয়ে নেওয়া হয়ে গেছে। প্রথম পার্ট শুরু হচ্ছে চাল গুঁড়ো করা নিয়ে। এটা হচ্ছে আতপ চাল, যেটা এখন গুঁড়ো করা হচ্ছে, আমরা অনেকটা করে ফেলেছি। এই দেখো বাবা, আমার বোন আমার তার উপর ফুল বানিয়ে রেখেছে। এখন আমরা কাজ শর্টকাট করতে গিয়ে মিক্সিই ভরসা, এখন আর পাটায় চাল বাটা হয় না, ঢেকেতেও চাল বাটা হয় না। আর এই হচ্ছে আমাদের বাড়ির সব থেকে বড় কাজের মানুষ, যে সব থেকে কাজ কম করে আর অকাজ বেশি করে। এখনো চলছে, পাখি এখন গুঁড়ো করছে আর আমি এটা চালছি। চালের গুঁড়ো এখন গরম জলে গোলা হচ্ছে, কারণ এটা দিয়ে কি হবে মা? ও, আমি তারিখ জিনিস বলতে ভুলেই গেছি যে চাল গুঁড়ো করতে করতে আমাদের অবস্থা টাইট হয়ে গেছিল, আমরা এত কুড়ে মানুষ, তো আমাদের দ্বারা আর হয়নি, মানে হয়েছে আমার দ্বারা আর হয়নি, আমার এত মাথা ব্যথা শুরু হলো, তারপর পাখি করেছে বাকি চালটা গুঁড়ো, আর আমি একটু ঘুমিয়ে দিয়েছি, আর এখন আমি পুরো সুস্থ হয়ে উঠেছি, এখন আমাদের পিঠে বানানোর পালা হবে। আমরা এখন সবার আগে বানাবো হচ্ছে ভাপা পিঠে। তো ভাপা পিঠে বেসিক্যালি বানানো হয় যে সেদ্ধ চালটা, সেদ্ধ চালের গুঁড়ো, নারকেল আর হচ্ছে গুড় দিয়ে। তো এটার প্রেপটা খুব বেশি নয়, খুব কিছু বানাতে হয় না, দুটো তিনটে জিনিসই খুব রই দরকার হয়। অ্যান্ড দেন ভালো করে এটাকে প্রেশার দিতে হবে, কারণ যেহেতু এর মধ্যে লিকুইড কিছু দেওয়া নেই, তো যদি এটা ভালো করে প্রেশার না দেয় তাহলে এখান থেকে বেরিয়ে ওটা ভেঙে যাবে। যখন এটা পুরোপুরি ভাবে এর মধ্যে বসে যাবে, তো এখানে এই যে হাঁড়িতে জল দেওয়া রয়েছে তার উপর, মানে এটা হচ্ছে সস্তার প্রিপারেশন, ভাপার থাকলে এটা হয় না, ভাপারটা বসিয়ে দিলেই হয়ে যায়। তো এটা হচ্ছে আমার মায়ের দেশি জোগাড়, তো এটা হয়ে গেছে, এখন নাও। এরপর এর মধ্যে দিয়ে দেবো হচ্ছে নারকেল গুঁড়ো, জাস্ট একটা জিনিস খেয়াল রাখতে হয় যাতে নারকেল বা গুড় যেটাই দেওয়া হয় সেটা যেন এই ডায়ামিটারের বাইরে না যায়। গুড়টা কিছুই না, খেজুরের গুড়গুলো হালকা হালকা করে কেটে নেওয়া হয়েছে। এটার প্রিপারেশনটা সব থেকে ইজি, বাট একটাই যা যে এটা হতে একটু টাইম নেয়। এটা হয়ে গেলে একটা বড় প্লেট দিয়ে এটাকে ঢেকে দিয়ে গ্যাসটাকে বাড়িয়ে দেবো, এটা হতে প্রায় 10-15 মিনিটস লাগে। তো এটা হোক, তার সাথে সাথে আমরা বলি পাটিসাপটাও বানিয়ে নিই, কিছুটা বানানো হয়ে গেছে আরও বাকি আছে। এটা হচ্ছে সেই মেন প্রেপটা, যেটার মধ্যে হচ্ছে চালের গুঁড়ো, ময়দা, গুড় আর একটু এলাইচি এই দিয়েছে আমার। সো সুজি দিয়ে, যেহেতু নারকেল, এটা নারকেল দিয়ে বানানো যায়, বাট নারকেলটা যেহেতু আমাদের বাড়িতে কেউ সেরকম পছন্দ করে না, এই জন্য এটাকে সুজি দিয়ে বানানো হয়েছে। তো এবার যে ভাপা পিঠেটা বসিয়েছিলাম সেটা চেক করবো, check. I think it's done.
আজ ভাগ করে দেওয়া হয়েছে। ভাপা পিঠে আমার ডিপার্টমেন্ট, পাটিসাপটা পাখির ডিপার্টমেন্ট। পাখি পুরো মন দিয়ে পিঠে বানাচ্ছে, অতগুলো পিঠে বানিয়ে ফেলেছে পাখি। আমি আর পাখি করেছি, আর দিদি হাত লাগাবে না তার কি হয়, তো ওকেও হাত লাগাতে বলা হয়েছে। বানানো হচ্ছে সাজের পিঠে। সাজের পিঠে একচুয়ালি একটু ডেলিকেট, একটু বেশি ডেলিকেট, আগুন ঠিক না হলে, সাজ ঠিক না হলে সব কিছুতেই প্রবলেম করে। আর এটা হচ্ছে আমার মায়ের দেশি জোগাড়, সিঁড়ি ঘরে বসে কাঠ দিয়ে আগুন জ্বালিয়ে পিঠে বানানো হচ্ছে। আপনি কিছু বলবেন? কষ্টে তো আপনার মুখটা শুকিয়ে গেছে সকাল থেকে কাজ করতে করতে। অ্যাকচুয়ালি সাজের পিঠেটা গ্যাসে অতটা ভালো হয় না, ওটা এইভাবেই কাঠের উনুনে বা নরমাল বাইরের উনুনে বানাতে হয়। সাম রিজন এটাতেও প্রবলেম করছে আজকে, এটাতে এই জন্য চারদিকটা একটু লেগে যাচ্ছে, তাই মায়ের অনেকটা টাইম লাগছে। আমার আর পাখি ডিপার্টমেন্ট অলমোস্ট ডান। যাই হোক, এখন একটু ছুটি নেবে, আমি এখন একটু হাত লাগাবো। সো পিঠে সব তৈরি হয়ে গেছে, এবার খেয়ে দেখার পালা। পুরো টেবিল পিঠেতেই ভরা। সবার আগে আমি যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে সাজের পিঠে, যেগুলো মা অনেক স্ট্রাগল করে বানিয়েছে। সাজের পিঠে খাওয়ার সব থেকে বড় জিনিস হচ্ছে সাথে আরে জানি ভুলে যাই ব্যাস। সব থেকে লাইট পিঠে, সব থেকে ভালো পিঠে হচ্ছে সাজের পিঠে। পিঠের একটা সব থেকে বড় ব্যাপার হচ্ছে এটা বানানো শুরু করতে হয় সকাল থেকে, বানানো শেষ হয় রাতে, আর খেতে মজা হয় পরের দিন সকালে। তো এগুলো এখন যেরকম লাগছে কালকে সকালে আরও তার থেকে বেশি ভালো লাগবে। তো অবশ্যই আমি এখন এইখানে এই ভিডিওটা শেষ করবো। সারাদিন অনেক কষ্ট হচ্ছে আমাদের সবার পিঠে বানাতে। তো এই ছিল আমাদের পৌষ সংক্রান্তির পিঠে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। ভালো লাগলে আরও কী করতে হবে, নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব করে দিও, আর বাকি দেখতে থাকো এখন আমার মাকে দেওয়া হবে হচ্ছে যেটা আমি বানিয়েছি। না, আমি বানিয়েছি, খাও, খেয়ে বলো কেমন হয়েছে। আরে খেয়ে তো দেখো, শুধু পায়ে ফলস রিয়াকশন দেয় হবে না, কেন না, আগে খাও ভালো হবে, খেয়ে তারপর বলো কেমন হয়েছে। মুখে না, দারুণ হয়েছে, দারুণ ভালো হয়েছে, খুব ভালো হয়েছে।